সত্যি বাবা, গরুগুলো কিন্তু এবার আত্মহত্যা করবে। যা হাড় জমানো শীত পড়েছে, মনটা তো সারাক্ষণ চাপচাই চাপচাই করছে। তুমি কি সুন্দর করে বললে। হ্যাঁ বাবা, তুমি আর আমি না ট্রেনেতে চা বিক্রি করতে পারি। চাপচাই চাপচাই, গরম গরম চা, আমার মায়ের হাতের চা। সেটা করলেও আমি চা বানিয়ে দিতাম। চা বিক্রি করতে গেলে ভোর 5টায় উঠতে হয়। ভোর 5টা? সকালের ট্রেনে যারা যায় তাদেরই তো বেশি চাটা লাগে। আচ্ছা, লেবু চাটা বানালে কেমন হয় পুতনা? বাবা, লেবু চায় বিটনুন লাগে বলো? এ বিটনুন তো শেষ হয়ে গেছে। এ মুদিখানা দোকান থেকে তাহলে এক প্যাকেট এনে নাও। আচ্ছা, লেবু আছে তো? বাবা, কখন থেকে তিনজনে মিলে লেবু চা লেবু চা লেবু চা করছো? আরে দেখতে পাচ্ছ না আমি একটা কিছু পড়ছি? কেমন মুখের উপর মিথ্যা কথা বলছো দেখো। হাতে ফোন নিয়ে বসে আছে আর ও নাকি গল্পের বই পড়ছে। না গো মা, আমি গল্পই পড়ছি। অ্যাকচুয়ালি না, আমি একটা নতুন অ্যাপ খুঁজে পেয়েছি। এই অ্যাপটার নাম হলো প্রতিলিপি। ওই আগে যেরকম আমি গল্পের বই পড়তাম না, ওই গল্পের বইয়ে যেরকম গল্প পড়া যায়, সেই রকমই গল্পগুলো এখন ফোনের মধ্যেই পড়া যায়। অ্যাকচুয়ালি প্রতিলিপি এখন পাঠক লেখক এবং লেখকের গল্পগুলোকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে চলে এসেছে। এখানে 3 কোটির বেশি পাঠক এবং 50 লাখের বেশি গল্প রয়েছে। আর এখানে 12টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে তোমরা গল্প পড়তে পারবে। আর এখানে তোমরা নিজেদের ফেভারিট জনারটাকেও সিলেক্ট করে নিতে পারবে, যেরকম হরর, কমেডি, থ্রিল আর রোম্যান্স ইত্যাদি। আর সব থেকে বেস্ট পার্ট কি জানো, এটা একটা ফ্রি অ্যাপ। তো প্রতিলিপি অ্যাপটার লিংক ডেসক্রিপশনে দেওয়া রইলো। যারা আমার মতো গল্পের বই পড়তে পছন্দ করো, তারা প্লিজ গিয়ে একবার চেক করো। এখন গল্প শুধু বইতে নয়, তোমাদের পকেটেও থাকবে। বাহ, বেশ ভালো তো। কি বাজে চা বানিয়েছো পুতনা। 38 কাপ চা বানানোর পরে আমি ভুলে গেছি কি করে চা বানাতে হয়। মা, আমাকে একটু ম্যাগি করে দেবে? চাটা খেয়ে না, ঠিক পোষালো না। আমার তো তোমাকে বিয়ে করে পোষালো না, তাহলে কি করবো? আরেকটা বিয়ে করবো? মায়ের বিয়ে? তাহলে আমি গিয়ে কাকিমার কাছ থেকে লেহেঙ্গাটা চেয়ে আনি বল দিদি। তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা তো করতে করতে সকাল থেকে রাত হয়ে গেল। ও নাইটি, তুমি আর এই নাইটে পড়তে পারবে না। কিছুতেই শুধু ওটা সুজে ঢুকছে না। তেমনি ভগবানও তোর মাথায় বুদ্ধিটা ঢোকাতে পারছে না। ভগবান যখন বুদ্ধি বিতরণ করছিল তুই কোথায় ছিলিস? ওই দেখ আবার ভাবছে। তুই জানিস আদৌ কবে বিতরণ হচ্ছিল? কালী পূজার দিন কি? হ্যাঁ, মন্দিরের সামনে কিছু তো একটা বিতরণ হচ্ছিল। এবার আমি খিচুড়ি টিচুড়ি হবে। মিস করে গেলাম। মেয়েটা আমার পাগল হয়ে গেল। আগের বারের পিকনিকে নকুলদানার মাজার চা বানিয়েছিল। ওহ, বেঈমান লোক একটা আমার হাতের 38 কাপ চা খেয়ে অন্য লোকের গুণগান করছো? এইটা কিন্তু ঠিক নয় বাবা। কান খুলে শুনে না সকলে, আজকে যদি আমাকে আর কেউ চায়ের কথা বলে না, তাহলে তার চায়ে আমি 20 মিশিয়ে দেবো। ও মা, খুব বৌদে এক কাপ চা আমাকে গে। ও নো, আনছি বৌদির মুখটা। এরকম বিরিয়ানির হাঁড়ির মতো কেন হয়ে গেল? আরে ওসব বাদ দাও তো, তুমি বসো বসো। আগামী সপ্তাহ পাড়ায় পিকনিক আছে, তোমরা সবাই করবে তো? হ্যাঁ কাকু, নিশ্চয়ই করব। আচ্ছা বৌদি, আগের মারের মতো চা বানাবে তো এবারের পিকনিকে? কাকু, চা বলতে মনে পড়লো, মা যদি চা নিয়ে আসে না তুমি কিন্তু খাবে না। আরে মা চা নিয়ে আসবে না, মা তখন বললো না আর যদি আমাকে কেউ চা চায় তাহলে আমি চাইতে। এই নিন দাদা আপনার চা। ধন্যবাদ বৌদি। আরে খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা কাকু, তোমার শেষ কি ইচ্ছা আছে একটু বলো তো। চুপ কর তো, মা ওরকম কিছু করে। বলছি মিচরিদা, তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ, গলাটা আর বুকটা একটু জ্বালা জ্বালা করছে। আরে চলো চলো, তোমায় হসপিটালে নিয়ে যাই চলো। আরে না না, লাগবে না, আমি তোমাদের নামগুলো খাতাতে লিখে নিচ্ছি। কাকু, তোমার নামটা কেটে দাও। কেন? ও কিছু নয়, তুমি লেখো। আরে ওই টিভিতে দেখায় না যে ইঁদুররা বিষ খেলে বাইরে গিয়ে মরে? তাহলে কাকু কি এখন দৌড়াবে নাকি? তাহলে দরজাটা খুলে দে। আরে বাইরে গিয়ে মরলে তো ভালো। আরে দূর, কি সব বলছো তোমরা, কাকুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। কাকু! মিজিদো! যা! এই কাকু তো বাইরে গিয়ে মরলো না, কাকু তো এখানেই মরে গেল। কোম্পানির উপর আমি কেস করবো, জানিস তো? আরে ইঁদুর বাইরে গিয়ে মরবে বলেছিল, মানুষ তো আর বাইরে গিয়ে মরবে বলেনি। এ মান্তু, তোর মাকে তাড়াতাড়ি ডাক, তাড়াতাড়ি ডাক। ও মা, তাড়াতাড়ি আসো। কি হলো কি হলো? কি হচ্ছে মিজিদো? আরে আরে মুখে কি একটু জল তো দাও। তুমি যা করেছো মুখে জল না, সোজা আগুন দিতে হবে। বাবা চলো লাশটা নিয়ে গিয়ে বাগানে পুঁতে দিয়ে আসি। কি জ্বালা, রাত দুপুরে এখন মাটি খুঁড়তে বসতে হবে? আচ্ছা পুতনা, কোদালটা কোথায়? আরে
উপাধি বেঁচে গেলাম। থ্যাংক গড, ভগবান মঙ্গল করেছেন। বোধহয় প্রেশারটা একটু লো লো হয়ে গিয়েছিল। কাকু বিশ্বাস করো, আমরা কেউ ভাবিনি যে তুমি মরে গেছো। তো তোমাদের সকলের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, প্রতিলিপি একটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ গিয়ে একবার চেক করো আর খুব সুন্দর সুন্দর স্টোরিজের মজা নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।